হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে সে পাশে জয়েন আছে, ক্রস আছে, গাড়ির সাথে পেয়ে যাবেন। আমরা ভিতরে ইন্টেরিয়রটা দেখবো, দেখেন সাইডটা কিন্তু খুবই ফ্রেশ, পিছনে ব্যাকলাইটটা গাড়ির সাথে জি কলা লেখা আছে, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র ভালো কোয়ালিটির, দুটা জি কলায় কিন্তু কেউ কারোর তুলনা কম না, খুবই ভালো। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছে। বাবা আজকে দেখাবো দুটা জি কলা গাড়ি, দুটা জি কলা দেখাবো, দুইটা তিনের মডেল, 37 স্টেশন, একটা দেখবো গোল্ডেন বেস কালার, একটা দেখবো সাদা কালার, হোয়াইট কালার, দুটোই খুব ভালো কন্ডিশনের গাড়ি, ভালো কোয়ালিটির গাড়ি। জালার মতো এই গাড়ি নিবে মানে সে আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। দুটা গাড়ি কিন্তু রোড কামরা চলে, খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভালো কন্ডিশনের গাড়ি। ও এখন দেখাবো এই গোল্ডেন কালার জি কলা দিয়ে শুরু করবো, তিনের মডেল, 37 স্টেশন, ভালো কন্ডিশনের গাড়ি। আমরা সামনে দেখেন হেডলাইট শুরু করবো, হেডলাইটটা দেখেন অনেক সুন্দর, একদম কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। গ্রিলটা দেখেন টয়োটার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, এই হেডলাইটটা কিন্তু গাড়ির সাথে খুবই ভালো। ভাবে একটা জিনিস ফলো করেন আপনি, এটাও কিন্তু ঢাকা মেট্রোগ্রাম অনেক সিরিয়াল, এটারও কিন্তু ঢাকা মেট্রোগ্রাম অনেক সিরিয়াল। আচ্ছা, এটাও কিন্তু তিনের মডেল, এটা তিনের মডেল, এটা 7 রেজিস্ট্রেশন, এটা 7 রেজিস্ট্রেশন, ভালো কন্ডিশনের গাড়ি। আচ্ছা, একদম কোয়ালিটি সম্পূর্ণ, খুবই ভালো কন্ডিশনের গাড়ি, ফ্যামিলি ইউজের গাড়ি। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে সে পাশে জয়েন আছে, গাড়ির সাথে পেয়ে যাবেন। আমরা ভিতরে ইন্টারভিউটা দেখবো, দেখেন ভিতরে ইন্টারভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম পরিপাটি সাজালো গোছালো অবস্থা পেয়ে যাবেন। ড্যাশবোর্ড, সিসিটিভি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন, এটা কিন্তু বাবু ভাই এসির প্যানেল কিন্তু সফট টাচ পেয়ে যাবেন। ভিতরে অ্যাশ কালার, খুবই ভালো কোয়ালিটির গাড়ি, কোনো ধরনের কোনো চেঞ্জ পরিবর্তন নাই। জি কলা হলে কিন্তু বাবু ভাই এই হ্যান্ডেলগুলো কিন্তু নিকেল হবে। আচ্ছা, এবং এই হ্যান্ডব্যাগের এই অপশানটা কিন্তু এখানে নিকেল থাকবে। জি, এসির বাটন কিন্তু সফট টাচ থাকবে, খুবই ভালো করে, এবং গ্লাসের বিটগুলো কিন্তু নিকেল থাকবে। আচ্ছা, কিন্তু জি কলার কিন্তু অপশন আছে, এই অপশনগুলো খুবই ভালো দেখেন, এবং হ্যান্ড রেস্ট এবং হ্যান্ড রেস্ট সহ কিন্তু পেয়ে যাবেন। হ্যান্ড রেস্টটা কিন্তু এখানে আছে, দেখেন হ্যান্ড রেস্ট পাবেন, কাপ হোল্ডার পাবেন, দুটোই কিন্তু পেয়ে যাবেন, খুবই ভালো। এবং পরিপাটি সাজালো গোছালো গাড়ি একটা, এবং পিছন সাইডটা কিন্তু খুবই ফ্রেশ, পিছনে ব্যাক লাইটটা গাড়ির সাথে জি কলা লেখা আছে, টয়োটা মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, এখানে দেখেন করোলা লেখা আছে, এই ব্যাক লাইটটা কিন্তু গাড়ির সাথে, পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন। এখানে কিন্তু একটা টয়োটার লোগো সহ আছে দেখা যাচ্ছে, এখানে স্টিকারটা যে কোনো কারণবশত উঠে গেছে, এখানে কিন্তু ছাপ আছে বোঝা যাচ্ছে, ভালো কোয়ালিটির গাড়ি। সিএনজি করা আছে ভাই? হ্যাঁ, এটা সিএনজি কনভার্সন করা আছে বাবু জি। এটা কিন্তু ব্যাকলাইট থেকে শুরু করে হেডলাইট পর্যন্ত এটা কিন্তু সব কিছু জেনুইন অবস্থা পেয়ে যাবেন। ভিতরে ইন্টেরিয়রটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, পরিপাটি সাজালো গোছালো, ব্ল্যাক ইন্টেরিয়র। হ্যাঁ, ব্ল্যাক ইন্টেরিয়র, সিসিটিভি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন খুব ভালো কন্ডিশন আছে, এসি ইঞ্জিন, মাউন্টেন গিয়ার বক্স খুব ভালো কোয়ালিটি আছে, খুব ভালো কন্ডিশন আছে, এসি ইঞ্জিন খুব ভালো, দেখেন একদম পরিপাটি। ভিতরে ইন্টেরিয়র থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন সব কিছু একদম জেনুইন অবস্থা পেয়ে যাবেন। ভিভিটা ইঞ্জিন, গিয়ার বক্স, মাউন্টেন, সাসপেনশন ভালো আছে। আচ্ছা, হ্যাঁ খুবই ভালো, গাড়ির সাথে যা দেখতে পাচ্ছেন একদম খুবই কোয়ালিটি সম্পূর্ণ আছে ইনশাআল্লাহ। গাড়িটার মডেল 2003 মডেল, 7 রেজিস্ট্রেশন, 1500 সিসি, জি করলা, ভালো কোয়ালিটির গাড়ি। এবং এই গাড়িটার দাম দিয়েছি আমি আস্কিং প্রাইস 11,45,000, আস্কিং দিয়েছি কিছু নেগোসিয়েবল করবো। আমরা নেক্সট গাড়ি দেখবো আর একটা জি করলা, এটাও কিন্তু 2003 মডেল, 7 রেজিস্ট্রেশন, 2003 মডেল, 7 রেজিস্ট্রেশন, 1500 সিসি, সাদা কালারের জি করলা, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, ভালো কোয়ালিটির গাড়ি, দুটা জি কলায় কিন্তু কেউ কারোর তুলনা কম না, খুবই ভালো। যার যে কালার পছন্দ শুধু কালারটা সিলেক্ট করবেন, খুবই ভালো কন্ডিশন। আমরা সামনে থেকে শুরু করবো, দেখেন সামনে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে, টয়োটার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, গ্রিল, এই হেডলাইট, নিচে ফগ লাইট, খুবই ভালো, একদম পরিপাটি অবস্থায় পেয়ে যাবেন। চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুন পেয়ে যাবেন, অ্যালোরিং সহ, ভালো কন্ডিশন, একদম টানা বডি বাবু, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট একদম টানা বডি। আপনি ভিতরের ইন্টেরিয়রটা দেখেন মাশাআল্লাহ, ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র, বেস কালার, স্টিয়ারিং, সাসপেনশন, এসি ইঞ্জিন, মাউন্টেন, খুব ভালো কন্ডিশন পেয়ে যাবেন। এসির বাটন কিন্তু সফট টাচ পেয়ে যাবেন, তেঁতুল বিচি কালার উডেন, খুবই ভালো, রেড কালার উডেন, ড্যাশবোর্ডটা খুবই ভালো, একদম পরিপাটি, এটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। এবং হ্যান্ড রেস্ট, হ্যাঁ হ্যান্ড রেস্ট কিন্তু ভিতরে আছে, সিট কভারটা কিন্তু খুললে কিন্তু হ্যান্ড রেস্ট কিন্তু পেয়ে যাবেন, অপশন আছে, খোলার অপশন সবই আছে, একদম পরিপাটি অবস্থা আছে। পিছন সাইডটা দেখবো, পিছনে ব্যাক গ্লাসটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন, এখানে দেখেন জি করলা লেখা আছে, এখানে করলা লেখা আছে, টয়োটার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, সবই ভালো অবস্থা আছে। আচ্ছা, একদম রাইট সাইড থেকে শুরু করে লেফট সাইড সবই ভালো, চারটা চাকা নতুন, একদম পরিপাটি অবস্থা পেয়ে যাবেন। আচ্ছা, দেখেন ভিতরে ইন্টারভিউটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, দরজার প্যাড থেকে শুরু করে একদম এভরিথিং সব ভালো আছে। আচ্ছা, সামনে গ্লাসটা কিন্তু জেনুইন, দেখেন জাপানের স্টিকার সহ কিন্তু পেয়ে যাবেন, টয়োটার লোগো আছে, ডিজিটাল নাম্বার প্লেট আছে, একদম সবই সাদা গোছালো অবস্থা পেয়ে যাবেন, ভালো কন্ডিশন। আমরা জি কলা গাড়ি যারা খুঁজছেন তারা অবশ্যই সিটি কার্ভিলটা আসবেন। জি, এবং আমরা গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো, ইঞ্জিন কিন্তু মাশাআল্লাহ খুব ভালো কোয়ালিটি আছে, দেখেন ভিভিটা ইঞ্জিন ভাই, হ্যাঁ এটাও কিন্তু ভিভিটা ইঞ্জিন, সব কিছু একদম পরিপাটি অবস্থা, সাজালো অবস্থা আছে, চ্যাসিস থেকে শুরু করে এসি ইঞ্জিন, মাউন্টেন, গিয়ার বক্স, সাসপেনশন, ভালো কোয়ালিটি আছে। আচ্ছা, যে নিবে তার কাজ করতে হবে না, শুধু তেল ভরবে, গ্যাস ভরবে, গাড়ি চালবে। দুটো গাড়ি কিন্তু আপনার সিএনজি কনভার্সন করা আছে, ভালো কন্ডিশনের গাড়ি। এবং এই গাড়িটার আমি আস্কিং প্রাইস দিয়েছি 11,45,000 আস্কিং দিচ্ছি, দুইটা গাড়ির দামই কিন্তু 11,45,000 আস্কিং প্রাইস। আচ্ছা, যারা জি কলা গাড়ি খুঁজছেন তারা অবশ্যই সিটি কার্ভিতে আসবেন, আমার
মোবাইল নাম্বার 01710200227 আমার শোরুম নাম সিটি কারবালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরিপাড়া 2 নম্বর গেট খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম খামারবাড়ি মোড়ের পাশে দেখবেন মণিপুরিপাড়া 2 নম্বর গেট পাশে স্বপ্ন সুপার শপ তার পাশে আমার শোরুম অবশ্যই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম